তো আমরা চলে এলাম কিন্তু পার্সোনাল কম্পিউটারের বিভিন্ন অংশ। বাম পাশে আছে সিপিইউ, তারপরে কি মাঝখানের এটা কি মনিটর, এটা আমরা প্রায় জানি টেলিভিশনের মধ্যে যেটা দেখতে সেটা মনিটর। বাম পাশে সিপিইউ, সিপিইউ মানে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপরে যদি দেখি নিচের এটা কি কিবোর্ড, আমরা জানি তো সবাই কিবোর্ড। তারপরেরটা কি মাউস। তাহলে আমরা কিন্তু জেনে গেলাম যে একটা পার্সোনাল কম্পিউটারের মোটামুটি উপর দিয়ে দেখা যায় যে জিনিসগুলো বড় বড় জিনিস সেইগুলো হচ্ছে। এখন আমরা চলে আসব কিন্তু এই যে সিপিইউটা আমরা দেখতে পাচ্ছি এর আবার ছোট ছোট করে আমরা দেখাবো যে কোথায় কি আছে। সেইটা দেখার জন্য আমরা মোটামুটি আমরা আরেকটা সিপিইউ নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। এই যে আরেক সিপিইউ নিয়ে আসছি, এখানে দেখো সিপিইউর সামনের অংশ দেখছি আমরা। এটা কিন্তু সিপিইউর সামনের অংশ দেখো, এই যে উপরে যেটা থাকে এটা হচ্ছে ওই যে সিডি ডিভিডি ড্রাইভ, তার মানে ওইটা দিয়ে আর কি আমরা সিডি টিডি দেখতে পারি, সিডির থেকে উইন্ডোজ সেট আপ দিতে পারি। তার নিচে আছে দেখো ট্রে, এটা কী আছে ওপেন বাটন, মানে এই বাটনটা চাপ দিলে সেই সিডির ট্রে তা বেরিয়ে আসবে, তারপরে সিডি দিবা আবার ভিতরে চলে যাবে, তাই না? তাহলে এই বাটনটা যে নিচে এখানে দেখাচ্ছে যে ট্রে ওপেন বাটন, তার মানে ওটা টিপ দিলে ট্রেটা চলে আসবে। এরপরে আসো যে এখানে দেখাচ্ছে যে দুটো জিনিস, ইউএসবি পোর্ট, তার পাশে মাইক পোর্ট বা হেডফোন পোর্ট। এটা তো তোমরা জানোই যে কানে দেওয়ার জন্য যেটা, এটা আছে হেডফোন, আর ইউএসবি পোর্ট তো তোমরা এখন প্রায় সবাই চেনো। আর এখানে দেখো দুটো জিনিস আছে, পাওয়ার বাটন আর রিসেট বাটন। এটা জানো তো রিসেট বা রিস্টার্ট বাটন বলে। পাওয়ার বাটন মানে ওইটাই চাপ দিলে কম্পিউটার চালু হবে, আর বন্ধ করতে হয় তোর ভিতর থেকে, এটা সবাই জানো। আর এই রিসেট বাটন মানে ধরো অনেক সময় হয় না কম্পিউটার হ্যাং করে গেছে, তখন কিন্তু এই রিসেট বাটনে চাপ দিতে হয় বা রিস্টার্ট বাটন, তখন কম্পিউটার নিজে নিজে রিস্টার্ট যখন হবে তখন ওই হ্যাং ট্যাং করা সব দূর হয়ে ও ফ্রেশ মস্তিষ্ক নিয়ে কিন্তু চালু হতে পারবে, তাই না? ওকে, আমরা এর পরের অংশ কি দেখব, পরের অংশ দেখব হচ্ছে পিছনের অংশ। কি দেখব, পিছনের অংশ দেখো, কম্পিউটারের পিছনের অংশ এরকম থাকে। তার ভিতরে এইখানে যেটা দেখা যাচ্ছে, আমি একটু একে দেখাই তাহলে তোমাদেরকে, এই যে যেটা, এই যে ফ্যান, এটাকে কি বলা হয়, এটা আসলে একটা ফ্যান। ফ্যান কেন, কারণ ওর পিছনে ওর ওখানে থাকে আসছে পাওয়ার সাপ্লাই বক্স, পাওয়ার সাপ্লাই বক্স থাকে, সেই জন্য এটাকে ঠান্ডা রাখার জন্য ওখানে একটা ফ্যান থাকে। আর এই দেখো বাম পাশে যে অংশটা থাকছে এখানে কি ঢোকাতে হয়, এখানে আছে ওই যে কারেন্টের লাইন অর্থাৎ পাওয়ার লাইনটা ঢোকাতে হয়। এরপরে আসো এখানে, এই যে দুটো জিনিস ছোট ছোট করে দেখো, এখানে হচ্ছে এটাতে হচ্ছে ওই যে তোমার কিবোর্ড ঢোকাতে হয়, তারপরে কিবোর্ড মাউস এগুলো ঢোকাতে হয়। তারপরে আছে সিরিয়াল পোর্ট, ভিজিএ পোর্ট, ভিজিএ পোর্ট মানে বুঝেছো মনিটরের সাথে যে কেবলটা এখানে ঢোকাতে হয়। এরপরে এখানে যতগুলো আছে এগুলো আছে ইউএসবি পোর্ট, ইউএসবি পোর্ট দেখো সামনেও ছিল এখানেও আছে। তারপরে দেখো এখানে অডিও জ্যাক আছে, একটু আগে কিন্তু আমরা দেখালাম ওই যে সামনেও কিন্তু অডিও জ্যাক ছিল, কিন্তু পিছনেও কিন্তু অডিও জ্যাক থাকে। এই যে এই ডান পাশে সিপিইউ তো দেখো এই জিনিসটা পরিষ্কার দেখা যাচ্ছে, এই যে এর দেখো একটু খেয়াল করে যে মাঝখানেটা হচ্ছে স্পিকার, অর্থাৎ আমরা যেটা শুনি সাউন্ড বক্সে যেটা লাগবে সেটা মাঝখানে, আর বাম পাশে যেটা থাকে এটাই মাইক, মানে আমরা ইয়ে দেওয়ার জন্য। আর এই দেখো লাইন ইন, লাইন ইন তোমরা জানো এটা হচ্ছে অন্য কোনোটার সাথে লাগানোর জন্য এটা ব্যবহার করি আমরা। প্রধান প্রধান পার্টস কম্পিউটারের আমরা এক একটা করে দেখার চেষ্টা করি। দেখো তো এই যে জিনিসটা, এটাই হচ্ছে সেই কুলিং ফ্যান বলে এটাকে। এইটা কি জিনিস, এটা হচ্ছে র্যাম স্লট বলে, র্যাম র্যাম লাগাতে হয় ওখানে। আর এটা তো আমরা বুঝতে পারছি স্পিকার, তারপরে এটা হচ্ছে প্রিন্টার, আর এটা তো আছে মেমোরি কার্ড, তোমরা জানো কিবোর্ড, এটা কি জিনিস প্রজেক্টর, এটা মনিটর, এইটা দেখো এটা হচ্ছে প্রসেসর, কোর i7 লেখা রয়েছে, তাই না? এইটা দেখো স্ক্যানার, এটা আছে এক্সটার্নাল হার্ড ডিস্ক মনে হচ্ছে আমার কাছে, এটা হচ্ছে মাউস, এই হচ্ছে র্যাম। এই র্যামটাই কিন্তু এই যে এখানে লাগাতে হয়, এই যে র্যাম স্লটে লাগাতে হয়, ঠিক আছে? আর কি আছে এসব তো তোমরা জানোই, এটা জানো হেডফোন, এটা কি জিনিস, এটা হচ্ছে সেই সিসি ক্যামেরা, পেন ড্রাইভ, এসবই তোমরা জানো। তাহলে আমরা পরের অংশে চলে যাই।
প্রসেসরটা এখানে থাকে, এই এখানে দেখো আছে সেই র্যাম স্লটটা, র্যাম স্লটটা এখানে আছে, আর এই সাইডগুলোতে এইগুলোতে দেখো আছে সেই সমস্ত আউটপুটগুলো, বিভিন্ন ইউএসবি কেবল টেবল সব এখান দিয়ে বের করা থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা পরের অংশে চলে যাই, সেটা হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। এটা খুব জরুরি দরকার, এটা পরীক্ষায় কিন্তু খুব আসে যে ইনপুট আউটপুট ডিভাইস কি। যে কোনো একটা নাম বলা হলো, ধরো মাউস, জিজ্ঞাসা করা হলো যে এটা ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস। কম্পিউটারের কোনো হার্ডওয়্যারে যদি কোশ্চেন আসে, তার ভিতরে 80 থেকে 90% আসার সম্ভাবনা আছে ইনপুট ডিভাইস কোনটা, আউটপুট ডিভাইস কোনটা। তো আমি তোমাদেরকে সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করি। দেখো এই যে ইনপুট ডিভাইস, এখানে যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে কম্পিউটারকে আমরা সংকেত দিয়ে জানাই। যেমন মাউস, আমরা মাউসে ক্লিক করে বলি এই করতে হবে। যেমন কিবোর্ডে, কিবোর্ড দিয়ে আমি কিছু একটা লিখে বা কিছু একটা এন্টার দিচ্ছি, কিছু একটা বলছি, তার মানে কি কম্পিউটারকে আমি জানাচ্ছি। তারপরে এখানে দেখো জয়স্টিক আছে, এখানে অপটিক্যাল পেন আছে, এই যে বারকোড স্ক্যানার আছে, স্ক্যানার আছে, তারপর ওয়েব ক্যাম বা ক্যামেরা, এই সব কিছু দিয়ে আমরা কম্পিউটারকে কিছু দেই। ক্যামেরা দিয়ে কি করি, বাইরের কোনো একটা ছবি আমরা কম্পিউটারের ভিতরে ঢুকাই দিলাম ক্যামেরা দিয়ে, তার মানে কি এটা দিয়ে আমরা ক্যামেরা মানে মোবাইল মানে কম্পিউটার ভিতরে কিছু ঢুকাচ্ছি। তা এই জন্য এটার নাম হচ্ছে ইনপুট ডিভাইস। এবার চলে আসো আউটপুট ডিভাইস। দেখো আউটপুট মানে কি, কম্পিউটার আমাকে কি কি দিচ্ছে কিভাবে। প্রথমটাই যদি আমরা বলি হেডফোন, কম্পিউটার কোনো গান শুনতেছে কিভাবে শুনতে পাই, আমরা হেডফোনের মাধ্যমে শুনতে পাই, মানে ছিল কোথায় কম্পিউটারে, আসছে কিসের মাধ্যমে, বের হচ্ছে হেডফোন দিয়ে, এইটা হচ্ছে আউটপুট ডিভাইস। যেমন মনিটর, মনিটর স্ক্রিন কি কম্পিউটার ভিতরে যা ছিল আমরা দেখতে পাচ্ছি কিসের সাহায্যে, মনিটরের সাহায্যে, তাহলে ওইটা হচ্ছে একটা আউটপুট। প্রিন্টার, কম্পিউটারের ভিতরে কিছু না কিছু ছিল, প্রিন্ট হয়ে আমার সামনে চলে আসছে একটা জিনিস, তার মানে এটা আউটপুট। একইভাবে দেখো প্লটার আছে, লেজার প্রিন্টার আছে, স্পিকার আছে, এইগুলো হচ্ছে সবই আউটপুট। এখন আমরা যদি দেখি এগুলো বোথ সব কিছু হিসেবে কাজ করে, যেমন সিডি ডিভিডি আর মডেম, মডেমও কিন্তু তাই। মডেম মানে দেখো আপলোডও করা যায়, ডাউনলোডও করা যায়, পেন ড্রাইভ ওর ভিতরে কিছু রাখা যায়, ওর থেকে বেরও করা যায়, এরকম বাকি যে জিনিসগুলো আছে এগুলোও কিন্তু হচ্ছে তাই। তো সুতরাং বুঝতেই পারছো, এখন আমরা ইনপুট আউটপুট নিয়ে কারোর কোনো সমস্যা নিশ্চয়ই থাকার কথা না। আমরা এখন চলে যাচ্ছি যে এই যে কম্পিউটারের সাথে আরো কয়েকটা জিনিস কিন্তু দরকার হয়ে থাকে, সেটা একটু দেখে আসি। সেটা হচ্ছে কি, এই যে কম্পিউটারের সিস্টেমের সাথে সম্পর্কিত যন্ত্রপাতি, তার ভিতরে একটা আছে ইউপিএস, আর একটা স্টেবিলাইজার, আর একটা আছে আইপিএস। ইউপিএস হচ্ছে এটা, ইউপিএস এর অর্থ হচ্ছে যে আন ইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, মানে কম্পিউটার বুঝতেই পারবে না যে কারেন্ট চলে গিয়েছে, কারেন্ট চলে গিয়েছে এটা বুঝতে পারবে না। কিন্তু এই এইটা হচ্ছে দেখো আইপিএস, অনেকের বাসায় ধরো আছে, আইপিএস এ কিন্তু বোঝা যাবে, কারণ আইপিএস কিন্তু কোয়ার্টার সেকেন্ড, 1 সেকেন্ড, হাফ সেকেন্ড সময় নেয়, যে কারেন্ট চলে গেলে আবারও কারেন্ট সাপ্লাইটা ও নিজে দেবে, সেটার জন্য হাফ সেকেন্ড কোয়ার্টার সেকেন্ড কিন্তু লাগে, এই জন্য ওইটা দিয়ে কিন্তু কম্পিউটার বন্ধ হয়ে যাবে। তাহলে আইপিএস দিয়ে কিন্তু কম্পিউটার চালু রাখা যাবে না, ইউপিএস দিয়ে কম্পিউটার চালু রাখা যাবে, কারেন্ট চলে গেলেও কম্পিউটার বন্ধ হবে না। আর এইটা কি জিনিস, এটাকে বলা হয় ভোল্টেজ স্টেবিলাইজার। ভোল্টেজ স্টেবিলাইজারের অর্থ হচ্ছে যে অনেক সময় জানো তোমরা যে ভোল্টেজ ওঠানামা করে, এরকম ওঠানামা যদি করে তাহলে কিন্তু এই ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ হচ্ছে যে ভোল্টেজ একটা নির্দিষ্ট লেভেলে ধরে রাখা। যেমন 220 ভোল্টেজ, তাহলে কি হবে, তাহলে কম্পিউটারের উপরে ধাক্কা লাগবে না, কম্পিউটারের উপরে ধাক্কা না লাগলে কম্পিউটার ভালো থাকবে। তা নাহলে দেখা যাচ্ছে যে ওই ভোল্টেজ আপ ডাউন করার কারণে কম্পিউটারের মাদারবোর্ড নষ্ট হয়ে গেল, জ্বলে গেল, পুড়িয়ে গেল, এই জন্য এইগুলো লাগে। এইগুলো ব্যবহার না করলেও যে কম্পিউটার চলে না তা না, কিন্তু কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, আর এইগুলো যদি থাকে তাহলে কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক কম থাকে। তারপরে আমরা দেখি একেবারে সেই যে এই যে এর সাথে যে কানেকশনটা দিবা, কার সাথে কি, সেটা কিভাবে দিবা সেটা দেখাই। এই যে এখানে একটু যত্ন করে তোমাদের একটু খেয়াল করতে হবে, এইটা আছে ওয়াল সকেট, মানে কারেন্ট আমাদের দেয়ালে যেখানে লাগানো থাকে। একটু ভালো করে দেখো যে এখান থেকে কোনটা দিয়ে কোনটা আমরা চালাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা, ভুল করলে একটু ক্ষতি আছে। ক্ষতিটা হচ্ছে এই যে ইউপিএসটা আমরা দেখলাম, ইউপিএস এর কাজটা কি, কাজটা হচ্ছে সিস্টেম বন্ধ করবে না, অর্থাৎ কারেন্ট চলে গেলেও 10-15 মিনিট কিন্তু সে চালিয়ে দিতে পারবে। তাহলে কি দাঁড়ালো, আমরা কি করব, আমরা ইউপিএস এর সাথে কাকে রাখবো, অর্থাৎ কাকে আমাদের চালু রাখতেই হবে, সেটা হচ্ছে কম্পিউটারকে। কম্পিউটার কি কি নিয়ে তৈরি, একটা হচ্ছে সিপিইউ, একটা মনিটর, এই দেখো এই হচ্ছে সিপিইউ, তাহলে এর সাথে কানেকশন দিতে হবে,
সিপিইউ থেকে, মনিটরের সাথে কানেকশন দিতে হবে সিপিইউ না মানে যে ইউপিএস থেকে, তাহলে ইউপিএস থেকে পিসিতেও দেব, মানে সিপিইউতে দেব, আবার মনিটরে দেব। কিন্তু এই বাকিগুলো, বাকি জিনিসগুলো দেখো, এই ওয়াল সকেট থেকে আর একটা, এটাকে কি বলে, মাল্টিপ্ল্যাক বলে মনে হয়, জানো তো এটা মাল্টিপ্ল্যাক। এই মাল্টিপ্ল্যাক থেকে বাকিগুলোতে দেবো কি কি, স্ক্যানার, প্রিন্টার, তারপরে হচ্ছে ওই যে সাউন্ড, মানে আউটপুট সাউন্ড, স্পিকার, এগুলোতে কেন দেবো? কারণ এদের অনেকেরই ভোল্টেজ রিকোয়ারমেন্ট অনেক বেশি, ইউপিএস এ তো অত সক্ষমতা নাই, সেই কারণে এগুলো যদি তুমি দাও তাহলে ওই সব শুদ্ধ একসাথে বন্ধ হয়ে যাবে। ধরে নাও যে তুমি কারেন্ট চলে গেছে, তারপর একটা প্রিন্ট কমান্ড দিয়ে ফেলেছো, তাহলে ওইটা টানতে গিয়েই সব কম্পিউটার, সিপিইউ, মনিটর সব বন্ধ হয়ে যাবে, সিপিইউ, ইউপিএস বন্ধ হয়ে যাবে, কেমন? এই কারণে এর সঙ্গে ওর কানেকশন দেওয়া যাবে না। কারেন্ট চলে গেলে যেন কম্পিউটারটা চালু থাকে, কিন্তু অন্য জিনিস বন্ধ হয়ে যাক, কারণ অন্য জিনিস বন্ধ হয়ে গেলে কোনো সমস্যা হয় না, প্রিন্টার বন্ধ হয়ে গেলে কোনো সমস্যা হয় না, কারণ প্রিন্টারে অনেক ভোল্টেজ লাগে অনেক ক্ষেত্রে, স্ক্যানারেও অনেক সময় অনেক ভোল্টেজ লাগে। তারপরে রয়েছে যে স্পিকার, স্পিকারও কিন্তু যদি একটু ভারী স্পিকার হয় তাতেও অনেক ভোল্টেজ লাগে। সুতরাং বুঝতেই পেরেছো তাহলে কিভাবে পাওয়ার কানেকশন দিতে হবে, এটা কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিলাম যে তোমাকে ইউপিএস থেকে দিতে হবে হচ্ছে সিপিইউ এবং মনিটরে। তো চলো পরের অংশটা দেখি, এটা দেখে মনে হয় আমাদের শেষ হবে, সেটা হচ্ছে পাওয়ার সুইচ অন অফ করা, তাই না? কারণ এত কিছু সেট করলাম, এখন সুইচ যদি অন না করি তাহলে কেমন করে হবে, তাই না? তো এইভাবে কিভাবে সুইচ করে অন করে দেখাবো, তো আমরা এখানে শুধু দেখাই যে পাওয়ার সুইচটা থাকে কিরকম জায়গায়, এই যে পাওয়ার সুইচ, অনেক অনেক ক্ষেত্রে অনেক রকম পাওয়ার সুইচ থাকতে পারে, তো এই হচ্ছে পাওয়ার সুইচ। তো এই পাওয়ার সুইচ এখানে চেপে অন করতে হয় আর অফ করতে হয়, তো স্টার্ট মেনুতে গিয়ে প্রোগ্রাম শিডিউলের মাধ্যমে অফ করতে হয়। তো এই ছিল আজকের আমাদের এই প্রথম অধ্যায়ের যে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে আলোচনা, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর কম্পিউটার একটু প্র্যাকটিসে রাখো, কারণ কম্পিউটার তো সবাই চালাও, কারণ মোবাইল চালানো মানেই কম্পিউটার চালাও, কিন্তু ওইটা না, কাজ শিখতে হবে, এই কাজের পিছনে সময় দিতে হবে। তুমি যতক্ষণ ফেসবুকে বা গেমে যদি থাকো তাহলে কিন্তু কাজটা শিখতে পারছো না, কিন্তু ওই সময়টা এখানে একটু বেশি দিতে হবে, মানে আমি ওইটা বাদ দিতে বলছি না। ধরে নাও তুমি গেম খেলো, কতটা গেম খেলো, আধা ঘন্টা? জি না, আধা ঘন্টার নামে বসো আর 6 ঘন্টা কেটে যায়, তো তোমার কাজ হবে যে ওই 6 ঘন্টার 5 ঘন্টা এখানে ব্যয় করা, আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা গেম খেলো, ফেসবুক করো, সারাদিনে এটা একটা বাজেট করে নাও যে আমি গেম খেলবো, বাদ দিয়ে দেবো তা না, আমি গেম খেলবো আর ফেসবুক চালাবো, সব কিছু করবো, কিন্তু সেটা মাত্র 1 ঘন্টা, আর বাকি 7-8 ঘন্টা হচ্ছে এই এই কম্পিউটার বা অন্যান্য সাবজেক্ট, এগুলোর প্রস্তুতি নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।